হিংস্র নেকড়ের মতো। পুলিশ শুধু জলকামান ইউজ করে ক্ষান্ত হয়নি, ব্যারাকপুরে অত্যন্ত শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি ছিল এবং এই কর্মসূচিতে যা যা ঘটেছে ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং আমরাও সকলে জেনেছি। কোনো প্ররোচনা ছাড়াই হিংস্র নেকড়ের মতো পুলিশ শুধু জলকামান ইউজ করে ক্ষান্ত হয়নি, জলকামান ইউজটা আইন অমান্যে হয়ে থাকে এটা নিয়ে বিরাট কিছু বলার নেই আমার, কিন্তু যখন জলকামানের পরে আমাদের কর্মী সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়, তারপরে এক ঘন্টারও বেশি সময় ধরে বা আরও বেশি সময় ধরে খুঁজে খুঁজে বেছে বেছে ভারতীয় জনতা পার্টি কর্মীদেরকে নৃশংসভাবে পেটানো হয়েছে, 25 থেকে 30 জন ইনজোর হয়েছে, 6 জনকে ব্যারাকপুর হসপিটাল থেকে কল্যাণী এইমসে ট্রান্সফার করা হচ্ছে এবং একজন সাংবাদিক বন্ধুও মাথায় গুরুতর চোট পেয়েছেন পুলিশের এই বর্বরোচিত ঘটনায়। সাথে সাথে ব্যারাকপুরে 15 জন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তাকে গ্রেপ্তারও করা হয়েছে। আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে পুলিশের এই আচরণের নিন্দা করছি এবং যাদের গ্রেপ্তার করেছেন নিঃশর্ত মুক্তি দাবি করছি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার তাকে আমি হুঁশিয়ারি দিতে চাই, কারণ আমার কাছে ইতিমধ্যে তথ্য প্রমাণ এসেছে ব্যারাকপুর পুরসভার তৃণমূলের তোলাবাদ চেয়ারম্যান উত্তম দাস তিনি পুলিশের সাথে ক্যাডার দিয়ে এই কাজটা করিয়েছেন, কারণ তিনি নিজে মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যামে অভিযুক্ত, তাই আতঙ্কে দিশাহারা হয়ে এই ঘটনাগুলো ঘটানো হয়েছে। এ বিষয়ে পুরো রাজ্য পার্টি সমস্ত সাংসদ বিধায়ক আমরা উদ্বেগ প্রকাশ করছি এবং ভারতীয় জনতা পার্টি এর শেষ দেখে ছাড়বে, এটা মিস্টার অলক রাজোরিয়া আইপিএসকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি হুঁশিয়ারি দিয়ে বলতে চাই। ব্যারাকপুরের ঘটনায় আমাদের লোকেরা কেউ অবরোধ বিক্ষোভ করতে যায়নি, শান্তিপূর্ণভাবে আগে থেকে জানানো আইন অমান্য কর্মসূচি ছিল, আইন অমান্য রাজনৈতিক আইন অমান্য কর্মসূচিতে প্রথম ব্যারিকেড ভাঙতে দেওয়া হয়, সেটা আমাদের লোকেরা ভেঙেছে আন্ডার দ্য লিডারশিপ অফ স্টেট প্রেসিডেন্ট অ্যান্ড ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। পরবর্তী যখন থাকে সেখানে এখন যাতে ক্যাজুয়ালিটি না হয় সেজন্য জলকামানের ব্যবস্থা গোটা দেশেই আছে, সেই জলকামান দিয়ে ডিসবার্স করে দেওয়া হয়েছে, আনপ্রভোকড মব ছিল, অতএব ওখানে কেউ অবরোধ করেনি, ওয়ান সাইডেড হয়েছে এবং এটা ওখানকার পুলিশ কমিশনারেট করছে যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে লোকজন কর্মী সমর্থকরা না নামেন, ভয় পেয়ে যান। আর এটাকে কেন্দ্র করে আরেকটা মামলা হবে, ঋত্বিক পালেদের যেমন 15-20 দিন আটকে রাখা হয়েছিল, সেখানেও ভারতীয় জনতা পার্টির ইম্পর্টেন্ট ওয়ার্কার্স লিডার্সদেরকে কিছুদিন জেল খাটাবেন, কিন্তু তাতে ভারতীয় জনতা পার্টির মাথা নতও হবে না, ভীত আতঙ্কিত নয়, ঋত্বিক পালরা যেভাবে আপনার মাথা উঁচু করে বেরিয়ে এসেছে, এই অগ্নিশ্বর নস্কর ডায়মন্ড হারবারের যে জিএস তাকে পুলিশ পিসিতে থাকাকালীন রাত্রি 2 পর্যন্ত ইম্পর্টেন্ট পুলিশ অফিসাররা তাকে বসিয়ে রেখে বলেছে তুমি জয়েন করো, তুমি জয়েন করো ভাইপোর টিমে, তোমার সব ঠিক হয়ে যাবে। মাথা নত করার লোক আমাদের লোকরা নয়, আমাদের লোকরা অত্যন্ত টেস্টেড এবং ট্রাস্টেড লোক, তারা এই অপশাসন এবং এই পরিবারের হাত থেকে বাংলাকে মুক্তি দেওয়ার জন্য আত্মবলিদান পর্যন্ত দেওয়ার জন্য প্রস্তুত আছে।
আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।